তো আমরা পৌঁছে গেছি সালোনে, তো যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখো, কারণ আমি এটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে চাই। তো চলো, তো দেখো এখানে আসার পরে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলাম, তারপরে এখানে যে হেড, তো ওই দাদাটা চলে এসেছেন। তো উনি এসে আমাকে সব কিছু বুঝিয়ে বলে দিচ্ছেন যে স্ট্রেটনিংটা কীভাবে করলে ভালো লাগবে। লুকের ওপরেও আছে, কারণ স্ট্রেটনিং করলেই তো হবে না, ফেসটাও ঠিকঠাক দেখতে হবে, সেরকমভাবে করাতে হবে। তো একটু নলেজ থাকার জন্য আমি ওনার কাছে সব রকমেরই কথাবার্তা জিজ্ঞাসা করে নিয়েছি। তো উনি বলল সব রকমই ভালো লাগবে, ফেসে কোনো অসুবিধা হবে না। তো এর মধ্যে পরে খালি এইটুকুই চয়েস করা ছিল যে কোন কোম্পানির আমি করাবো। তো লরিয়ালেরটা বলা হয়েছিল প্রথমে আমাকে, বাট আমি লরিয়ালের থেকে যে বেটার সেই কোম্পানিটারই করালাম। তো সেই কোম্পানিটার নাম আমি দাদাটার মুখ থেকেই তোমাদেরকে পরে শুনিয়ে দেবো, তো কোম্পানিটার নাম আমি তোমাদেরকে এখন আর বললাম না। তো সব ফিক্স হয়ে গেল। তো তারপরে চলে আসলো দেখো চুলটাকে শ্যাম্পু করাবার জন্য। অলরেডি আমি বাড়ি থেকে শ্যাম্পু করে এসেছিলাম, বাট কিছু প্রসেস থাকে যেগুলো ওদেরকে করতেই হবে। তো যাই হোক, দেখো কি সুন্দরভাবে জল দিয়ে শ্যাম্পু করাচ্ছে। তো ঠান্ডা ঠান্ডা জল দিয়ে বেশ ভালোই লাগছে, যেন মনে হচ্ছে যে মায়ের হাতের অয়েল মাসাজ যেটা হয়, তো সেইটা সেই ছোটবেলার পরে এখন আবার পাচ্ছি। খুব সুন্দরভাবে ওরা কাজ করেছে। শুরুর থেকে আমার একবারও কখনোই মনে হয়নি যে না আমার চুলের উপরে কোনো প্রেশার পড়ছে বা আমার কোনো অস্বস্তি বোধ হচ্ছে, সেরকম কোনো কিছু না। আমি ফার্স্ট টাইম এটা করাচ্ছি, তো ফার্স্ট টাইমে আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো প্রথমে শ্যাম্পু করে কিন্তু ভালো করে চুলটাকে ওরা ধুয়ে নিল, ওয়াশ করে নিল। তো তারপরে নিয়ে যাবে, কি করবে না করবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো শ্যাম্পু কমপ্লিট হওয়ার পরে দেখো আমাকে বসিয়ে দিয়েছে চেয়ারে। তো এবার আমার চুলটাকে ভালো করে মুছে নিয়ে তারপরে এটাতে ভালো করে ওরা কাঙ্গি করছে, মানে চিরুনি দিয়ে জটটাকে ছাড়িয়ে নিচ্ছে। তো জটটাকে ভালো করে ছাড়িয়ে নেবে, তারপরে চুলটাকে ভালো করে শুকাবে। তো তার আগে দেখো আমি পার্লারে বলে দিলাম যে পুচকুসোনার চুলটা কিভাবে কাটতে হবে, কারণ ও যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে আর স্কুল থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে বাচ্চাদের চুল খুব বেশি ছোট করা যাবে না, স্টাইলিশভাবে কাটা যাবে না। তো সেটা আমি ওদেরকে বুঝিয়ে দিলাম। তো তারপরে দেখো আমার চুলটাকে শুকিয়ে নিচ্ছে। তো আমি যেহেতু এখানে এসেছি, তো ছেলে মেয়েকে সাথে নিয়ে আসার আমার এটাই রিজন যে আমার সাথে সাথে ওদের উপরেও কিন্তু আজকে হেয়ার কাটিং বাগেরা সব কিছু হবে। তো চলো, তো চুলটা শুকিয়ে নেওয়ার পরে কী করা হচ্ছে সেটা তোমাদেরকে পরে বলছি। তো এদিকে পুচকুসোনার চুলেও কিন্তু শ্যাম্পু করা হচ্ছে। তো সেমই আমি ওর চুলেও শ্যাম্পু করিয়ে রেখেছিলাম, বাট ওদের যা প্রসেস ওরা করবে। তো পুচকুসোনা তো দেখছো কি আনন্দে, মানে হাসতে হাসতে চুলে শ্যাম্পু করছে, ফার্স্ট টাইম এটা ফিল করছে যে ও কোথায় এসেছে কি করছে, মানে তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। তো ও খুব এক্সাইটেড। তো ভিডিওটা কিন্তু পুরোটাই শুভ করেছে, শুভ সবটাই দেখাবার চেষ্টা করেছে তোমাদের সাথে। তো শুধু আমার পুচকুসোনার হাসিটা দেখো আর ও কীভাবে সুন্দরভাবে শ্যাম্পু করাচ্ছে সেটা তোমরা একটুখানি ফিল করো। তো যাই হোক চলো, ভিডিওটাকে বেশি বড় করবো না যেহেতু। তো এরপরে আমার চুলের উপরে কী করছে আর পুচকুসোনার চুলের উপরে কী করছে একটু একটু করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো এরপরে পুচকুসোনার চুল দেখো ভালো করে ধুয়ে নেওয়ার পরে ওরা সেকশন ক্লিপ দিয়ে পুরো সেকশন করে নিল আলাদা আলাদা করে। এবার এই চুলটাকে ওরা কাটিং করবে। তো কী কাটিং হচ্ছে সেটা কিন্তু তোমরা ভিডিওর লাস্টেই দেখতে পারবে, কাটিংটা আর এইভাবে দেখানো সম্ভব হবে না। আর ওর যে চুলের কাটিংটা হবে, তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। তোমাদের প্রত্যেকজনাকে আমি রিকোয়েস্ট করছি যে ভিডিওতে প্লিজ কমেন্ট করো, তোমরা যারা ভিডিও দেখো তারা কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমি জানতে পারবো যে তোমরা কারা আমার ভিডিও দেখো আর তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। তো চলো এবার যাওয়া যাক আমার দিকে। তো আমাকে ওরা চুলটা শুকিয়ে দিয়েছে ভালোভাবে, তো এরপরে চুলের জন্য ওরা কী করছে সেটা তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। তো আমার চুলটাকেও দেখো সেকশন করে নিয়েছে সেকশন ক্লিপ দিয়ে, আর এই দিদিটা ধরেছে। তো যেহেতু এই কাজগুলো করতে কিন্তু তিনজন চারজন একসাথে টাইম দিয়ে করতে হয়, নাহলে অনেকটা টাইম লেগে যায়। তো আমার চুলে কিন্তু প্রথমে ওরা ক্রিম ইউজ করছে, তো যেই কোম্পানির প্রোডাক্ট আমি ইউজ করছি তো প্রথমে কিন্তু সেই প্রোডাক্টটা ইউজ করছেন। তো এটা ইউজ করার পরে আমাকে কিন্তু মোটামুটি 1 থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতন বসতে হবে, সেটা আমাকে আগে বলেই দিয়েছিলো। তো দেখো এখন সবাই মিলে এক এক করে কিন্তু কাজে লেগে পড়েছে, প্রথমে একজন করছিল, তো তারপরে তিনজন চারজন, মানে যে যতটা পারছে আমাকে তাড়াতাড়ি করে দিয়ে কমপ্লিট করতে চাইছে, কারণ এগুলোতে কিন্তু অনেকটা টাইম লাগে। তো আমার মোটামুটি প্রথমে আইডিয়া ছিল 3 ঘন্টা লাগবে, তো বাট তারপরে সেটা 4 ঘন্টাতে গেছে, যেহেতু ক্রিমটা শোকানোর ওপরেও থাকে। তো দেখো সবাই মিলে একসাথে কাজে লেগে পড়েছে। তো ভিডিওটা তোমাদের সঙ্গে আমি পুরোটাই শেয়ার করলাম,
তবে যেটুকু যা আমি ভিডিওতে শেয়ার করছি সবটাই আমার ফার্স্ট টাইম ফিল হয়েছে বা ফার্স্ট টাইম আমি করিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু স্ট্রেটনিং করাচ্ছি, তো তারপরে লুকটা কেমন হবে জানি না, ওটা নিয়ে একটু টেনশন আছি যে লুকটা কেমন লাগবে, কারণ আজকে যেটা করে যাচ্ছি সেটা কিন্তু একরকম থাকবে। তো তারপরে যখন আমি একদিন পর এসে ওয়াশ করব তখন আমি নিজের মতন করে চুলটাকে বাঁধতে পারবো। তো চলো এবার তাহলে তারপরের প্রসেসগুলো তোমাদেরকে দেখাই। তো এর মধ্যে ভাবলাম যে পুচকুসোনাকেও একবার দেখিয়ে দিই, তো আমি যেহেতু 1 ঘন্টা ধরে বসেই থাকবো, তো দেখো কি সুন্দরভাবে ধরে ধরে সেকশন ক্লিপ দিয়ে করে দিচ্ছে। আর ওর চুলে কিন্তু একটু স্ট্রেটনারও টেনে দিয়েছে, তো এখন কিন্তু স্ট্রেটনার টানছে, চুলটাকে সেট করছে, চুলের কাটিং কিন্তু হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাবো চুলের কাটিংটা কিভাবে হলো। আর এদিকে কিন্তু শুভকেও বসিয়ে দিয়েছে শ্যাম্পু করে, কারণ শুভরও হেয়ার কাটিং হচ্ছে, তো শুভরও কিন্তু হেয়ারটা কাটিং করে দিচ্ছে, কারণ অনেকটা বড় হয়ে গেছিলো আর এরপরে স্কুলে যেতে হবে ওদেরকে, তো ওই জন্য শুভরও হেয়ার কাটিং হচ্ছে। তো তিনজনের লুক দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে। তো তারপরে দেখো আমার ক্রিমটা ধোয়াবার জন্য ম্যাম চলে এসছেন, তো ম্যাম প্রথম থেকে ছিলেন না, তো সেকেন্ড স্টেপে ম্যাম চলে এসছেন, তো আমার সঙ্গে অনেক কথা বলছেন যেহেতু আমি ফার্স্ট টাইম করছি। তো চলো এবার শ্যাম্পুটা করার পরে আরও কিছু প্রসেস বাকি আছে, তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো শ্যাম্পুটা করার পরে কিন্তু 5 মিনিট এর মধ্যে একটু কন্ডিশনার লাগিয়ে রেখে দিয়েছিল, তো 5 মিনিট আমি ওয়েট করেছি, তারপরে চুলটাকে ধুয়ে নিয়ে আমাকে সেকেন্ড স্টেপে আবার ওরা নিয়ে গেছে। তো এরপরে দেখো চুলটাকে আবার ওরা শুকিয়ে নিচ্ছে, তো সবাই মিলে লেগে পড়েছে কাজে, এবার দুজনে আমাকে একসাথে হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে চুলটাকে আরামসে শুকিয়ে নিচ্ছে। তবে আমার চুলে কিন্তু প্রচণ্ড জট পাকাতো, তো যাই হোক এবার কিন্তু জটটা পাকেনি, খুব ভালোভাবে ওরা শুকিয়েছে, আমার কোনো অসুবিধা হয়নি। তো প্রথমবার স্ট্রেটনিং করাচ্ছি, তো আমার কিন্তু খুব টেনশন হচ্ছে কি জানি নেক্সট টাইম চুল পড়বে কি না পড়বে না, কারণ এমনিতেই আমার চুলের গ্রোথ নেই, তোমরা দেখতেই পাও খুব পাতলা চুল। তো যাই হোক করিয়েছি, শখের জিনিস যেটা বলে, তো হঠাৎ করেই করা হলো। তো দেখো এরপরে আমার চুলটাকে স্ট্রেটনার দিয়ে কিন্তু খুব ভালোভাবে ওরা পলিশ করে নেবে, তো স্ট্রেটনার আমি কখনও কোনো দিন টানাইনি, তো একটু ভয় লাগে, স্ট্রেটনার টানালে কিন্তু চুলের স্ক্যাল্পে প্রচণ্ড প্রবলেম হয়, কিন্তু স্ট্রেটনিং করাচ্ছি স্ট্রেটনার টানবো না সেটা তো সম্ভব নয়, সেটা তো হয় না। তো যাই হোক দেখো স্ট্রেটনার টানছে, তো টাইমও অনেকটা হয়ে যাচ্ছে যেহেতু সবাই মিলে, এবার তো পার্লারে যারা ছিল সবাই মিলে একসাথে কাজে লেগে গেছে, আমি একটু ভিডিও করে নিলাম, তো শুভ অনেকক্ষণ ধরে ভিডিও করছিলো, তো একটু রেস্ট দিলাম, ওরা দুজন বসে আছে একটু টিফিন করছে, মানে ওই চটপটা বাচ্চারা যেটা খায় চিপস কোল্ড ড্রিঙ্কস ওগুলোই ওরা খাচ্ছে বসে বসে। আর আমার চুলে স্ট্রেটনার টানা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো স্ট্রেটনার টানার পরে চুলের গ্লেজটা কীরকম লাগছে তোমাদের, সুন্দর না? কিন্তু এখনও কিন্তু স্টেপ বাকি আছে, তো এর মধ্যেই দেখো চুলের একদম মানে কি বলবো তোমাদেরকে, লুকই চেঞ্জ হয়ে গেছে, চুলের লুক চেঞ্জ হয়ে গেছে, আমার লুক কি চেঞ্জ হয়েছে কি না সেটা পরে তোমাদেরকে দেখ। তো এরপরে আমাকে ফাইনাল লাস্ট অ্যান্ড ফিক্স ক্রিম লাগানো হচ্ছে, তো এটা কিন্তু মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য, তো এর বেশি রাখতে হবে না। আর এটা রাখার পরে চুলটা ধোয়ানো হবে আর শুকানো হবে, তারপরে ফাইনালি আমার চুল হয়ে যাবে রেডি। তো চলো ক্রিমটা লাগানো হোক আর শুকিয়ে নেওয়া হোক, তারপরে তোমাদেরকে একবারে আমি দেখাচ্ছি যে আমার চুলের লুকটা কিরকম হলো। ম্যাম এসেছিলো আমাদের ফিউশনে কাটোয়া, আর ম্যাম স্ট্রেটনিং করালো, এটা ম্যামের ফাইনাল রেজাল্ট, এটা ম্যামের হয়ে গেছে স্ট্রেটনিং, ম্যাম সহজ কাপ দিয়ে স্ট্রেটনিং করেছে। তো ফাইনালি এখন কমপ্লিট হয়ে গেল স্ট্রেটনিং, শুরু হয়েছিল 11:10 থেকে আর এখন বাজে 3:20। তো দেখো সবাই মিলে আমাকে এত সুন্দর সার্ভিস দিয়েছে, এত স্যাটিসফাই হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরেছ। চলো একবার পরিচয় করে দিই, তো ইনারা 3 জন স্টাফ, পুরোটাই ভিডিওতে তোমরা দেখলে, আর ওইখানে দুজনে আছে নিজেদের কিছু কাজ করছে, তাদের সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো। তো প্রথমে তোমার নামটা তুমি বলো। সালোনি পান্ডে। সালোনি পান্ডে দাস। দাস মানে বাবার আর হাজবেন্ড দুজনারই সারনেমটা আছে। হ্যাঁ হ্যাঁ। আর তোমার নাম বলো? সুকান্ত দাস। সুকান্ত দাস। তোমার নাম? সঞ্জীব শীল। সঞ্জীব শীল। শীল। তো ইনারা 3 জন আর বাকি 2 জন আছে, তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো উনি কিন্তু আগেই বলে দিয়েছিলেন যে আমি কোথায় করাচ্ছি কি করিয়েছি সবকিছু, তবু আরেকবার ডিটেলসে আমি তোমাদেরকে ভালো করে ওনার কাছ থেকে শুনিয়ে দিচ্ছি যে আমি কোন স্ট্রেটনিংটা করলাম আর অ্যাড্রেসটা পুরোটা কাটোয়ার। আমার ম্যামকে আজকে আমরা সহজ কাপে স্ট্রেটনিং করি, সহজ কাপ কোম্পানির যে স্ট্রেটনিং ক্রিম আছে সেই ক্রিম দিয়ে ম্যামকে স্ট্রেটনিং করা হয়েছে, আর এইটা ম্যামের রেজাল্ট দেখেছেন। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে এখানে অবশ্যই ভিজিট করবেন, কাটোয়া
ফিউশন ওই বাটা শোরুমের ঠিক ওপরটাই আছে, আমাদের ফার্স্ট ফ্লোরে আছে, আপনারা ভিজিট করবেন সবাই যদি আপনার নাম কাজ ভালো লাগে। অবশ্যই আমার তো খুব ভালো লেগেছে, আমি খুব খুশি। বাট এই মাঝখানে যে শীতটা হয়েছে এটা শুধু জাস্ট আজকের জন্য, দুদিন এখন আমাকে এটা নিয়ে থাকতে হবে, তারপরে আমি যেমন খুশি ভাবে থাকতে পারবো। ঠিক আছে, তো চলো আরো দুজনের সঙ্গে পরিচয়টা করিয়ে দিই। তো তুমি তোমার পরিচয়টা একটু দাও, তুমি তোমার পরিচয়টা একটু দাও। আমার নাম সাগর দাস। ওই ভাইয়ের নাম হচ্ছে সাগর দাস। আর তোমার? অঙ্কুর শীল। অঙ্কুর শীল। তো সবাই মিলে কিন্তু আমাকে পুরো সার্ভিসটা দিয়েছে, দেখতেই পেয়েছো, কেউ ছাড়েনি, মানে একা কেউ করেনি, সবাই মিলে করেছে। আর একটা দিদি ভাই আছে, দিদি ভাইটাকে দেখাই। তোমরা সবাই দেখেছো, বাট একবার পরিচয়টা করিয়ে দিই, নামটা বলে দিই। তো এই যে একটা দিদি ভাই, তোমার নামটা বলো। আমার নাম বন্দনা হালদার। বন্দনা হালদার, ফার্স্ট টাইম, আমার খুব ভালো লাগলো। তো তোমরা যারা আমার এখানে ধারে কাছে আছো অবশ্যই আসবে, খুব ভালো সার্ভিস। তো চলো এবার আমার লুকটা একবার পুরো ডাইরেক্ট পেছন থেকে দেখিয়ে দিই, ছেলেমেয়েরটাও দেখিয়ে দিই, তারপরে ভিডিওটাকে এন্ড করি।